প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, চলমান ভিডিওতে আলোচনা করব ইবাদতে প্রশান্তি, বিভিন্ন বিষয়ে বরকত ও শয়তানের ভয় ও ক্ষতি থেকে রক্ষা পাওয়ার একটি পরীক্ষিত আমল নিয়ে। সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি জুমার নামাজের পর পাক পবিত্র অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ রাসূলুল্লাহ 35 বার লিখে নিজের কাছে রেখে দেয়, তাহলে আল্লাহ পাক ইবাদতে মনোযোগ বৃদ্ধি করবেন এবং সর্বপ্রকার বরকত দান করবেন। আবার এ তদবীরের দ্বারা শয়তানের ভয় ও ক্ষতি থেকেও রক্ষা পাওয়া যাবে। এটি বহু পরীক্ষিত একটি আমল। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমাদের পরবর্তী তদবিরটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ পর্যন্ত ধারাবাহিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।